প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাউড স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে টম জোন্স বাই হেনরি ফিল্ডিং। তো এইটা নিয়ে অনেক রিকোয়েস্ট এসেছে, সেই রিকোয়েস্টের প্রেক্ষিতে আজকে করছি। তো চলো শুরু করা যাক। আচ্ছা, টম জোন্স সম্পর্কে শুরু করার আগে একটু বলে নেওয়া দরকার, সেটা হচ্ছে যে টম জোন্সের মানে যে তথ্যগুলি, যে ইনফরমেশানগুলি এক্সট্রা, সেগুলো একটু জেনে নেওয়া দরকার। যেমন শুরুতেই এখানে যেটা রয়েছে যে টম জোন্স, এইটার যে ফুল নেম সেটা হচ্ছে দ্য হিস্টোরি অফ টম জোন্স এ ফাউন্ডলিং। ফাউন্ডলিং বলতে যে কুড়িয়ে পাওয়া বাচ্চা, যেটাকে পরবর্তীতে অন্য কেউ মানুষ করে, এইরকম একটা ফাউন্ডলিং বা ফাউন্ডলারের গল্প আর কি এইটা। এবং সেটাকে সংক্ষেপে বলা হচ্ছে টম জোন্স। এবং এইটা হচ্ছে একটা কমিক নোভেল, এখানে অনেক কমেডি রয়েছে। এবং সেই সঙ্গে এটা লিখেছে হেনরি ফিল্ডিং। হেনরি ফিল্ডিং ছিলেন একজন ইংলিশ হচ্ছে নোভেলিস্ট এবং সেই সঙ্গে প্লে মেকার, অর্থাৎ প্লে রাইটার, নাটক লিখতেন তিনি। এবং এই টম জোন্স সর্বপ্রথম যখন পাবলিশ করা হয় সেটা হচ্ছে যে 1749 সালে লন্ডনে, এবং এটা ফেব্রুয়ারি মাসে পাবলিশ করা হয়। এবং এইটাকে বলা হয় একেবারে মানে প্রথম দিকের যে ক্লাসিফাইড নোভেল সেইটা। এবং এইটার ক্ষেত্রে অনেক নোভেলিস্ট বা পরবর্তীতে অনেক ক্রিটিকরা অনেকভাবে এটাকে মানে প্রশংসা করেছেন। এবং তার ভেতরে রয়েছেন উইলিয়াম সামারসেট মম, তিনি এটাকে হচ্ছে 10টা বেস্ট যে নোভেল সেই সময়কার, সেই তার ভেতরে একটা বলেছেন। এই এই যে টম জোন্সের এই যে কাহিনীটা, এটা প্রায় 18টি ছোট ছোট বইয়ে বিভক্ত, এবং এইখানে আমরা তারই কিছু অংশ বিশেষ দেখতে পাবো। তো সেই এই যে এই যে এই টম জোন্স, সেই টম জোন্স সম্পর্কে এসটি কোলেরিটসও তিনি এইটার প্রশংসা করে গেছেন। এবং সেই সঙ্গে তিনি মানে আরও যেটা বলেছেন যে থ্রি মোস্ট পারফেক্ট প্লটস এভার প্ল্যান্ড, এইখানে তিনি এই কথাটাইও বলেছেন। এবং এই সঙ্গে আরও যে কথাটা বলেছেন সেটা হচ্ছে টম জোন্স জেনারেলি রিগার্ডেড ফিল্ডিংস গ্রেটেস্ট ওয়ার্ক, অর্থাৎ ফিল্ডিংস, হেনরি ফিল্ডিংসের সবচেয়ে বড় বা সবচেয়ে একেবারে পরিপূর্ণ যে বই বা যেটা বুক সেটা হচ্ছে যে এই টম জোন্স। এবং এইটাকে বলা হয় ভেরি ইনফ্লুয়েন্সিয়াল ইংলিশ নোভেল, তো যেটা অনেক ইনফ্লুয়েন্স ফেলেছিল সেই সময়টাতে। এবং এই নোভেলটা হচ্ছে বেশ অনেকগুলি বই এই নোভেলের বিক্রি হয়ে গিয়েছিল এটার ফার্স্ট এডিশনে, এবং পরবর্তীতে আরও বেশ কয়েকটা এডিশন এটার বের হয়েছিল। তো এটার থিম সম্পর্কে যদি একটু বলি, তাহলে এখানে যেটা রয়েছে যে এটার মেইন থিম যেটা, সেটা হচ্ছে টম জোন্সের যে গুড নেচার, এবং এর যে এবং ওই একই ব্যক্তির আবার যে খারাপ যে নেচারগুলি, খারাপ নেচার বলতে তার কিছু ভুল রয়েছিল মানে ছিল, সেই ভুলগুলি যেটা পরবর্তীতে সে লাভ ফর ভার্চুয়াস সোফিয়া, সোফিয়া ওয়েস্টার্ন অর্থাৎ যে এই গল্পের নায়িকা, তার প্রতি প্রেম বা ভালোবাসার কারণে পরবর্তীতে সে নিজেকে শুধরে নিয়েছিল তার ভুলগুলি, এবং সেই সঙ্গে তার যে গুড নেচার সেটা হচ্ছে এখানকার থিম। অর্থাৎ টম জোন্সের ভালো এবং খারাপ এই দুই গুণটাই হচ্ছে এই যে স্টোরি, সেই স্টোরিটার থিম। এবং সেই সঙ্গে রয়েছে ব্লিফলিস নামের একজন ক্যারেক্টার, এবং তার যে হিপোক্রিসি সেটা হচ্ছে এখানকার মেইন থিম। এবং সেকেন্ডারি আরও কিছু থিম রয়েছে, যেমন এখানে রয়েছে ভার্চু, বিশেষ করে যেটা নায়িকা রয়েছে, এবং সেই সঙ্গে আরও যে কিছু ক্যারেক্টার রয়েছে তাদের যে ভালো গুণাবলী সেটা রয়েছে, হিপোক্রিসি, এবং সেই সঙ্গে ভিলেনারি বা ভিলেইনাস অ্যাক্টিভিটি রয়েছে, যেগুলো হচ্ছে এখানকার হচ্ছে সেকেন্ডারি থিম। এবং আমরা আরও যেটা দেখতে পাবো যে রিপেন্টেন্স, অর্থাৎ পরবর্তীতে রিগ্রেট করা বা আক্ষেপ করা বা অনুশোচনা করা, সেই জিনিসগুলো আমরা এই স্টোরিতে দেখতে পাবো। তো স্টোরিটা অ্যাকচুয়ালি যেহেতু 18টা বইয়ে বিভক্ত, আমরা এই প্রত্যেকটি এইভাবে বলা বা পড়াও মুশকিল। তো যেটা করব আমরা এটার সামারিটা পড়ার চেষ্টা করব। তো দেখো, আমি এখানে সামারিটা রেখেছি এবং এই সামারিটাই এখন আমরা হচ্ছে পড়ার চেষ্টা করছি। তো দেখো, প্লটের শুরুতেই যেটা বলে দেওয়া হচ্ছে যে নোভেলটি প্রায় 18টা বুকসে বিভক্ত রয়েছে, এবং 18টা বই মিলে এই নোভেল এবং এই যে গল্পটা সেটা। এবং এই গল্প, দ্য বুক ওপেন্স উইথ দ্য ন্যারেটর স্টেটিং দ্যাট দ্য পারপাস অফ দ্য নোভেল উইল বি টু এক্সপ্লোর হিউম্যান নেচার, অর্থাৎ এই যে নোভেলটা, সেই নোভেলটার হচ্ছে শুরুতেই এর যে রাইটার সে বলছে, অর্থাৎ এই যে ন্যারেটর সে বলছে যে এই নোভেলের উদ্দেশ্যই হচ্ছে হিউম্যান নেচার, মানুষের যে প্রকৃতি বা নেচার সেটাকে এক্সপ্লোর করা, সেটাকে আবিষ্কার করা।
তো চলো দেখি আমরা এইটার যে হচ্ছে স্টোরি শুরু থেকে সেটা আমরা একটু দেখে আসি। দেখো শুরুতেই যেটা রয়েছে যে দ্য কাইন্ডলি অ্যান্ড ওয়েলদি স্কোয়ার অল ওয়ার্দি অ্যান্ড হিজ সিস্টার ব্রিজেট আর ইন্ট্রোডিউসড ইন দেয়ার ওয়েলদি স্টেট ইন সামারসেট। তো সামারসেট নামে একটা জায়গা, সেই জায়গাটাতে এই দয়ালু এবং সম্পদশালী একজন জমিদার, জমিদার বলতে যার জমি রয়েছে তাদেরকে বলা হয় স্কোয়ার, অর্থাৎ ল্যান্ড প্রপার্টি রয়েছে এরকম, মানে বিশাল সংখ্যক বা অনেক বেশি পরিমাণে রয়েছে এরকম লোককে আমরা যেরকম আমাদের এদিকে যেমন বলি জমিদার, ঠিক এদেরকে বলা হয় স্কোয়ার। তো এই একজন স্কোয়ার যার নাম হচ্ছে অল অর্দি এবং তার মানে তার বোন সেটা হচ্ছে ব্রিজেট, তো এই দুইজনার মানে উপস্থিতি আমরা সর্বপ্রথমে দেখতে পাবো, সেটা হচ্ছে তাদের যে সম্পদশালী বা যে স্টেট যেটা রয়েছে সেই স্টেটে। অল অর্দি রিটার্নস ফ্রম লন্ডন আফটার অ্যান এক্সটেন্ডেড বিজনেস ট্রিপ অ্যান্ড ফাইন্ডস অ্যান অ্যাবান্ডন্ড বেবি স্লিপিং ইন হিজ বেড। আচ্ছা, এই অল অর্দি সে লন্ডন থেকে ফিরে আসে একটা বিজনেস ট্রিপ থেকে, অর্থাৎ বিজনেসের উদ্দেশ্যে সে লন্ডন গিয়েছিল এবং সেখান থেকে এসে সে তার বেডের ওপরে একটা অ্যাবান্ডন্ড বেবিকে ঘুমাতে দেখতে পায়, অর্থাৎ কেউ একজন কোনো এক প্যারেন্টস তাদের বাচ্চাকে জন্মের পরই আর কি এখানে ফেলে রেখে গেছে এরকমটা দেখতে পায়, যে তার বিছানার উপরে একটা বাচ্চা ঘুমাচ্ছে এবং তাকে হচ্ছে এরকম অ্যাবান্ডন্ড অবস্থায় ফেলে রেখে গেছে। হিজ সামন্স হিজ হাউসকিপার, সে তার বাড়ির যে কাজের লোক তাকে ডাকলো, তার নাম হচ্ছে মিস্ট্রেস দেবোরা, অর্থাৎ সে মিস্ট্রেস ডেবোরা উইলকিন্স, টু টেক কেয়ার অফ দ্য চাইল্ড, অর্থাৎ তাদের যে হাউসকিপার মিস্ট্রেস ডেবোরা উইলকিন্স তাকে ডেকে নিয়ে আসে এবং এই বাচ্চাটাকে আর কি দেখাশোনা করার জন্য। আফটার সার্চিং দ্য নিয়ার বাই ভিলেজ মিসেস উইলকিন্স ইজ টোল্ড অ্যাবাউট এ ইয়াং উইম্যান কল্ড জেনি জোন্স, সার্ভেন্ট অফ এ স্কুল মাস্টার অ্যান্ড হিজ ওয়াইফ, অ্যাজ দ্য মোস্ট লাইকলি পার্সন টু হ্যাভ কমিটেড দ্য ডিড। আচ্ছা, আশেপাশের যে ভিলেজগুলি রয়েছিল সেই সেই জায়গাগুলোতে খোঁজাখুঁজি করে এই মিস্ট্রেস উইলকিন্স এবং সে পরবর্তীতে বলে যে এই যে বাচ্চাটা, যে বাচ্চাটাকে এখানে রেখে গেছে এটা হচ্ছে যে একজন একটা ইয়াং উইম্যান যার নাম হচ্ছে জেনি জোন্স এবং সে হচ্ছে একজন স্কুল মাস্টার এবং তার যে ওয়াইফ তাদের একজন সার্ভেন্ট, এবং সেই মানে সেই স্বীকার করে নেয় যে হ্যাঁ এই কাজটা অ্যাকচুয়ালি সেই করেছে, অর্থাৎ এই বাচ্চাটাকে অ্যাবান্ডন্ড অবস্থায় যে এই অল ওয়ার্ডের যে বেডে রেখে গিয়েছিল সেটা হচ্ছে জেনি জোন্স। জেনি ইজ ব্রট বিফোর দ্য অল ওয়ার্দিস অ্যান্ড অ্যাডমিটস বিং দ্য বেবিস মাদার বাট রিফিউজেস টু রিভিল দ্য ফাদার্স আইডেন্টিটি। আচ্ছা, জেনিকে ডাকা হয় বা জেনিকে নিয়ে আসা হয় অল ওয়ার্দির কাছে এবং জেনি স্বীকার করে যে সেই হচ্ছে এই বেবির মা, কিন্তু সে অস্বীকার করে এর বাবার আইডেন্টিটি বলতে, অর্থাৎ এই বাবার পরিচয় দিতে সে অস্বীকার করে। মিস্টার অল অর্দি মার্চিফুলি রিমুভস জেনি টু এ প্লেস হোয়ার হার রেপুটেশন উইল বি আননোন অ্যান্ড টেলস হিজ সিস্টার টু রেইজ দ্য বয় হোম হি নেমস থমাস ইন হিজ হাউস হোল্ড। আচ্ছা, এই মিস্টার অল অর্দি সে দয়া করে জেনিকে একটা দূরবর্তী স্থানে পাঠিয়ে দেয় যেখানে তার মানে রেপুটেশনটা আননোন অবস্থায় থাকবে, তো তার সম্মানটা বজায় থাকে এরকম একটা জায়গা, এবং এই মিস্টার অল অর্দি সে তার বোন যে ব্রিজেট তাকে এই বাচ্চাটাকে দেখাশোনার দায়িত্ব দেয় এবং সে বাচ্চাটার নাম রাখে হচ্ছে থমাস, এবং এই নামটা দিয়ে এবং তার বোনের উপরে দেখাশোনার দায়িত্ব দিয়ে সে তাদের বাড়িতেই বাচ্চাটাকে রেখে দেয়। টু ব্রাদার্স ডক্টর ব্লিফিল অ্যান্ড ক্যাপ্টেন ব্লিফিল রেগুলারলি ভিজিট দ্য অল অর্দিস স্টেট, অর্থাৎ অল অর্দির যে স্টেট বা তার যে জমি জমা এইটা দুই ভাই মিস্টার ডক্টর ব্লিফিল এবং ক্যাপ্টেন ব্লিফিল দুই ভাই তারা মাঝে মাঝেই অল অর্দির সঙ্গে দেখা করতে আসে তার স্টেটে। দ্য ডক্টর ইন্ট্রোডিউসেস দ্য ক্যাপ্টেন টু ব্রিজেটস ইন দ্য হোপ অফ ম্যারিং ইন টু অল অর্দিস ওয়েলথ। আচ্ছা, এই ডক্টর ইন্ট্রোডিউস করে ক্যাপ্টেনকে অর্থাৎ তার ছোট ভাইকে ব্রিজেটসের সাথে, অর্থাৎ অল অর্দির যে বোন তার সঙ্গে, এবং সে আশা করে যে এই ক্যাপ্টেনের সঙ্গে অর্থাৎ ছোট ভাইয়ের সঙ্গে ব্রিজেটসের বোনের
অর্থাৎ ব্রিজেটসের এই অলওয়ার্ডির বোনের বিয়ে দিবে এবং এতে করে অলওয়ার্ডির যে সম্পত্তি সেটা সে পাবে এই উদ্দেশ্যে। দ্য কাপল সুন ম্যারি, অর্থাৎ এই উদ্দেশ্যটা সফল হয় এবং এই কাপল খুব তাড়াতাড়ি বিয়ে করে ফেলে, অর্থাৎ ব্রিজেটস এবং ক্যাপ্টেন ব্লিফিল এই দুজন বিয়ে করে ফেলে। আফটার দ্য ম্যারেজ ক্যাপ্টেন ব্লিফিল বিগিনস টু শো এ কোল্ডনেস টু হিজ ব্রাদার, হু ইভেনচুয়ালি ফিলস অবলাইজ টু লিভ দ্য হাউস ফর লন্ডন হোয়ার হি সোন ডাইজ অফ এ ব্রোকেন হার্ট। বিয়ের ঠিক কিছুদিন পর থেকেই এই যে ছোট ভাই সে তার বড় ভাইয়ের প্রতি একটু মনঃক্ষুণ্ণতা প্রকাশ করতে থাকে, কোল্ডনেস দেখাতে থাকে এবং ঘটনাক্রমে এই যে বড় ভাই সে এই বাড়ি ছেড়ে সে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেয়। আচ্ছা, লিভ দ্য হাউস ফর লন্ডন, অর্থাৎ লন্ডনের উদ্দেশ্যে সে রওনা দেয়, মানে তাদের যে বাড়ি সে বাড়িতে চলে যায়, এই অলওয়ার্ডির যে জায়গা সে জায়গা থেকে তারা সে লন্ডনে চলে যায় এবং লন্ডনে যাওয়ার পরে কিছুদিনের মধ্যেই সে তার এই ব্রোকেন হার্ট নিয়ে, অর্থাৎ তার ছোট ভাই যে তার সাথে এইরকম ব্যবহার করলো এই রকমের ব্রোকেন হার্ট নিয়ে সে মারা যায়। ক্যাপ্টেন ব্লিফিল অ্যান্ড হিজ ওয়াইফ স্টার্টস টু গ্রো কুল টুয়ার্ডস ওয়ান অ্যানাদার অ্যান্ড দ্য ফার্মার ইজ ফাউন্ড ডেড ফ্রম অ্যাপোপ্লেক্সি ওয়ান ইভিনিং আফটার টেকিং হিজ কাস্টমারি ইভিনিং স্ট্রল বিফোর ডিনার। আচ্ছা, এই ক্যাপ্টেন ব্লিফিল এবং তার যে ওয়াইফ ব্রিজেটস দুজনের ভেতরে মনোমালিন্য শুরু হয় এবং কোনো এক সন্ধ্যায় এই ডিনারের পূর্বে এই ক্যাপ্টেন ব্লিফিল তার যে পক্ষাঘাতগ্রস্ত একটা রোগ সেই রোগে সে মারা যায়। এই অ্যাপোপ্লেক্সি বলতে হাত পা বা শরীরের বিভিন্ন হাড্ডি বা মেরুদণ্ড বাঁকা হয়ে যাওয়ার মতো একটা রোগ এবং সেটাকে বলা হচ্ছে অ্যাপোপ্লেক্সি, এবং এই অ্যাপোপ্লেক্সি রোগে সে মারা যায়। বাই দেন হি হ্যাজ ফাদার্ড এ বয় হু গ্রোজ আপ উইথ দ্য বাস্টার্ড টং, তারপর থেকেই আর কি এই ব্রিজেটসের একটা ছেলে হয় এবং সেই ছেলে ছেলের হচ্ছে ব্রিজেটস এবং এই যে মিস্টার মিস্টার ব্লিফিল অর্থাৎ ক্যাপ্টেন ব্লিফিল তাদের যে ছেলে সেই ছেলে হয় এবং সেই ছেলেটা এই বাস্টার টম অর্থাৎ যে যাদব সন্তান টম তার সঙ্গেই একসঙ্গে বড় হতে থাকে। ক্যাপ্টেন ব্লিফিলস সন নোন অ্যাজ মাস্টার ব্লিফিল ইজ এ মিজারেবল অ্যান্ড জেলাস বয় হু কনস্পায়ার্স এগেনস্ট টম। এই ক্যাপ্টেন ব্লিফিলের যে ছেলে এবং তার ব্রিজেটস যে তার যে ছেলে তার নাম রাখা হয় মাস্টার ব্লিফিল, তো সে একটা মিজারেবল এবং জেলাস বয়, একেবারে হিংসুটে এবং বাজে ধরনের স্বভাবের একটা ছেলে এবং সে এই টম অর্থাৎ টম জোনসের এগেনিস্টে সে কনস্পায়ার বা ষড়যন্ত্র করতে থাকে। টম গ্রোজ ইন্টু এ ভিগোরাস অ্যান্ড লাস্টি ইয়েট অনেস্ট অ্যান্ড কাইন্ড হার্টেড ইউথ। আচ্ছা, টম অনেক তেজস্বী এবং সুস্থ এবং সবলভাবে বেড়ে ওঠে, ভিগোরাস বলতে সবল, লাস্টি বলতে তেজস্বী, তো এরকম খুব সুস্থ সবল এবং তেজস্বী ওয়েতে সে বেড়ে ওঠে, কিন্তু তারপরেও সে হচ্ছে অনেক সৎ এবং কাইন্ড হার্টেড অর্থাৎ খুব দয়ালু একজন যুবক। হি টেন্ডস টু বি ক্লোজার ফ্রেন্ডস উইথ দ্য সার্ভেন্টস অ্যান্ড গেম কিপার্স দেন উইথ মেম্বার্স অফ দ্য জেন্ট্রি। আচ্ছা, এই যে টম জোন্স সে মানে খুব ক্লোজ ফ্রেন্ড হিসেবে বড় হতে থাকে, বিশেষ করে সার্ভেন্ট এবং গেম কিপার যারা রয়েছে, গেম কিপার বলতে এই যে শিকারি যেই পশুগুলোকে যারা লালন পালন করে, শিকারের উদ্দেশ্যে যে পশুগুলোকে লালন পালন করা হয় সেইগুলো মানে সেই যে এক কথায় বলা যেতে পারে রাখাল, তো এই রাখাল এবং সার্ভেন্টের বন্ধু হিসাবে বা ক্লোজার ফ্রেন্ড হিসাবে সে বড় হতে থাকে। অন্যদিকে সে ভদ্র সমাজের সভ্য সমাজের যে মেম্বার তাদের থেকে একটু মানে তাদেরকে তাদের সাথে তাদের ফ্রেন্ডশিপটা অর্থাৎ টম জোন্সের ফ্রেন্ডশিপটা কম গড়ে ওঠে। হি ইজ ক্লোজ ফ্রেন্ডস উইথ ব্ল্যাক জর্জ হু ইজ দ্য গেম কিপার। আচ্ছা, এই যে সে হচ্ছে ব্ল্যাক জর্জ যে একেবারে ক্লোজ ফ্রেন্ড হয়ে যায় এই টম জোন্স, এবং এই ব্ল্যাক জর্জ হচ্ছে একটা গেম কিপার। হিজ ফার্স্ট লাভ ইজ মলি, তার প্রথম ভালোবাসা হচ্ছে মলি, ব্ল্যাক জর্জ সেকেন্ড ডটার, ব্ল্যাক জর্জের দ্বিতীয় কন্যা হচ্ছে এই মলি, অ্যান্ড এ লোকাল বিউটি, এবং স্থানীয়ভাবে তাকে সে অনেক সুন্দরী বা গ্রাম্য ওয়েতে সে অনেক সুন্দরী একটা মেয়ে এই মলি, এবং সে হচ্ছে টম জোন্সের ফার্স্ট লাভ। শিষ্য আচ্ছা, শি থ্রোস হারসেলফ অ্যাট টম
হু গেটস হার প্রেগনেন্ট অ্যান্ড দেন ফিলস অবলাইজ টু অফার হার হিজ প্রোটেকশন। আচ্ছা, এই যে হচ্ছে মলি, সে তার নিজেকে টম জোন্সের কাছে সমর্পণ করে এবং এর ফলে একটা সময় যেটা হয় যে সে প্রেগনেন্ট হয়ে যায়, এবং এই যে টম জোন্স সে আর কি একটা বাধ্যবাধকতা ফিল করে, বিশেষ করে এই যে টম মানে এই যে মলির দেখাশোনা করার জন্য, অর্থাৎ মলির যে দেখাশোনা করতে হবে বা তার যে গার্জিয়ান হইতে হবে এই বিষয়টার ব্যাপারে সে একটা মানে প্রয়োজনীয়তা ফিল করে। আফটার সাম টাইম, কিছু সময় পর, হাউ এভার, টম ফাইন্ডস আউট দ্যাট মলি ইজ সামহোয়ার প্রমিসকিউয়াস। যাই হোক, কিছুদিন পরে যেটা হয় যে টম এই মলিকে একটু বিশৃঙ্খল জীবনযাপনের দেখতে পায়, এবং মানে প্রমিসকিউয়াস বলতে একটু এলোমেলো বা বিশৃঙ্খল, এবং এইরকম অবস্থায় সে দেখতে পায়, এবং এই সময়টাতে টম জন যেটা হয় যে সে হি দেন ফলস ইন লাভ উইথ এ নেইবারিং স্কোয়ার্স লাভলি ডটার সোফিয়া ওয়েস্টার্ন, অর্থাৎ পার্শ্ববর্তী একজন জমিদারের মেয়ে যার নাম হচ্ছে সোফিয়া ওয়েস্টার্ন। এই সোফিয়া ওয়েস্টার্নের প্রেমে পড়ে যায় টম জোন্স। টম অ্যান্ড সোফিয়া কনফেস দেয়ার লাভ ফর ইচ আদার আফটার টম ব্রেক্স হিজ আর্ম রেস্কিউইং সোফিয়া। আচ্ছা, কোনো একটা বিপদ থেকে এই সোফিয়াকে উদ্ধার করার সময় টম তার নিজের যে হাত সে হাতটা ভেঙে ফেলে, এবং এরপরেই আর কি সোফিয়া হচ্ছে টমের প্রতি ভালোবাসা স্বীকার করে বা প্রকাশ করে, এবং টমও তার প্রতি যে ভালোবাসা, অর্থাৎ একজন আরেকজনের যে ভালোবাসা সেটা স্বীকার করে। টমস স্ট্যাটাস অ্যাজ এ বাস্টার্ড কজেস সোফিয়াস ফাদার অ্যান্ড অল অর্ডি টু অপোজ দিয়ার লাভ। আচ্ছা, টমের যে স্ট্যাটাস, অর্থাৎ টম যে একটা জারজ সন্তান, এই ব্যাপারটা সোফিয়ার বাবা এবং অল অর্ডি এই দুইজন মানে এই ব্যাপারটার কারণে এই দুইজন তাদের যে লাভ, তাদের যে ভালোবাসা, সেই সেইটাতে বাধা দিতে থাকে। আচ্ছা, এইখানে এই যে এই তথ্যটুকু, এই তথ্যটুকু আসলে না জানলেও চলবে, তো এইটুকু আমি ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, এরপর থেকে যেটা রয়েছে সেটা হচ্ছে যে স্কোয়ার অল অর্দি ফলস ইল অ্যান্ড ইজ কনভিন্স দ্যাট হি ইজ ডাইং। আচ্ছা, মিস্টার অল অর্দি তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তাকে বোঝানো হয় যে সে মুমূর্ষ, অর্থাৎ সে আর বেশি দিন বাঁচবে না এরকম। হিজ ফ্যামিলি অ্যান্ড সার্ভেন্টস গ্যাদার অ্যারাউন্ড হিজ বেড অ্যাজ হি ডিসপোজেস হিজ ওয়েলথ। আচ্ছা, তার ফ্যামিলির যে সদস্যরা তারা, এবং তার যে চাকর বাকর, তারা তার মৃত্যুশয্যার পাশে জড়ো হয়, এবং কারণ মানে জড়ো হওয়ার যে কারণটা সেটা হচ্ছে যেহেতু সে মারা যাচ্ছে, সেহেতু সে তার সম্পদ বা তার যে সম্পত্তি বা জমিদারি সেটা সে ভাগ করবে, বন্টন করবে। এই জন্য হি গিভস এ ফেভারেবল অ্যামাউন্ট অফ হিজ ওয়েলথ টু টম জোন্স হুইচ ডিসপ্লেজেস মাস্টার ব্লিফিল। সে, অর্থাৎ এই যে অল অর্দি, সে একটা ফেভারেবল অ্যামাউন্ট, অর্থাৎ একটু বেশি অ্যামাউন্টের কিছুটা ওয়েলথ সে টম জোন্সকে দিয়ে দেয়, এবং এই বিষয়টা মাস্টার ব্লিফিল, অর্থাৎ তার যে বোনের বোন হচ্ছে ব্রিজেটস এবং ক্যাপ্টেন ব্লিফিল, তাদের যে ছেলে মাস্টার ব্লিফিল, তার ভেতরে একটা মানে অসন্তুষ্টির ক্রিয়েট করে। টম ডাজেন্ট কেয়ার অ্যাবাউট হোয়াট হি হ্যাজ বিন গিভেন সিন্স হিজ অনলি কনসার্ন ইজ অল ওর দিস হেলথ। আচ্ছা, টম এই বিষয়টার প্রতি অতটা কেয়ার করে না যে তাকে কতখানি সম্পদ দেওয়া হলো বা দেওয়া হলো না, এই বিষয়টা নিয়ে তার অতটা খেয়াল নাই, কেননা সে শুধুমাত্র টেনশন করছে বা কনসার্ন যেটা দিচ্ছে তার, সেটা হচ্ছে যে অল অর্দির হেলথের প্রতি, তার স্বাস্থ্যের প্রতি। অল অর্দিস হেলথ ইম্প্রুভস অ্যান্ড উই লার্ন দ্যাট হি উইল লাইভ। অল অর্দির স্বাস্থ্য মানে সে যে অসুস্থ ছিল সেইটা থেকে সে সুস্থ হয়ে যায়, এবং আমরা পরে যেটা দেখতে পারি যে সে বেঁচে থাকে আরও। টম জোন্স ইজ সো এক্সাইটেড দ্যাট হি বিগিনস টু গেট ড্রাঙ্ক অ্যান্ড গেটস ইন টু এ ফাইট, আচ্ছা, ফাইট উইথ ব্লিফিল। টম জোন্স এবার অনেক এক্সাইটেড থাকে এই বিষয়টা নিয়ে, এবং সে ড্রিঙ্ক করে ফলে ফেলে তত আনন্দে বা যে জন্যেই হোক, সে ড্রিঙ্ক করে, এবং ড্রিঙ্ক করার এক পর্যায়ে, ড্রিঙ্ক করার পরে সে ব্লিফিলের সঙ্গে একটা মারামারি বেঁধে যায় তার। সোফিয়া ওয়ান্টস টু কনসিল হার লাভ ফর টম, সো শি গিভস এ মেজরিটি অফ হার অ্যাটেনশন টু ব্লিফিল হোয়েন দ্য থ্রি অফ দেম আর টুগেদার।
আচ্ছা, এইখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে সোফিয়া যেটা করতে থাকে, সোফিয়া এবার তার যে ভালোবাসা বিশেষ করে টম জোন্সের জন্য, সে এটা একটু মানে আড়াল করতে চায়, এবং এর জন্য তখন যারা অর্থাৎ ব্লিফিল, টম জোন্স এবং সোফিয়া, তখন যখন তারা একত্রিত হয় এই তিনজন, তখন এই সোফিয়া এই ব্লিফিলের প্রতি একটু বেশি অ্যাটেনশন দেখায়। দিস লিডস সোফিয়াস আন্ট মিস্টার আচ্ছা মিস্ট্রেস ওয়েস্টার্ন বিলিভিং দ্যাট সোফিয়া অ্যান্ড ব্লিফিল আর ইন লাভ। আচ্ছা, এরপরে সোফিয়ার যে আন্ট মিস্ট্রেস ওয়েস্টার্ন, সে বিশ্বাস করে যে আসলে সোফিয়া এবং ব্লিফিল দুজনে দুজনকে ভালোবাসে। স্কোয়ার ওয়েস্টার্ন ওয়ান্ট সোফিয়া টু ম্যারি ব্লিফিল ইন অর্ডার টু গেইন প্রপার্টি ফ্রম দ্য অল ওভার দিস স্টেটস। স্কোয়ার ওয়েস্টার্ন অর্থাৎ এই হচ্ছে ব্লিফিলের যে বাবা, আচ্ছা ব্লিফিলের বাবা তো ক্যাপ্টেন ব্লিফিল, তো এই যে ওয়েস্টার্ন অর্থাৎ সোফিয়ার যে আন্ট, সেই সোফিয়ার আন্ট সে চায় যে আসলে, বা সোফিয়ার আন্টের যে হাজবেন্ড অর্থাৎ তার যে হতে পারে সেটা হচ্ছে যে ফুফা বা খালু এই টাইপের, তো সে আসলে চায় যে সোফিয়া ব্লিফিলকে বিয়ে করুক, এবং এর ফলে যেটা হবে যে ব্লিফিলের মামা অর্থাৎ অল অর্দি তার কিছুটা সম্পত্তি তাহলে পাওয়া যাবে সেই বিষয়টা চিন্তা করে। ব্লিফিল লার্নস অফ সোফিয়াস ট্রু অ্যাফেকশন ফর টম জোন্স অ্যান্ড ইজ অ্যাংরি। আচ্ছা, ব্লিফিল যেটা হয় যে পরবর্তীতে জানতে পারে যে সোফিয়া আসলে টম জোন্সকে ভালোবাসে, এবং এইটা জেনে সে এবার রাগান্বিত হয়। ব্লিফিল টেলস অল অর্দি দ্যাট অন দ্য ডে হি অলমোস্ট ডাইড, টম ওয়াজ আউট ড্রিঙ্কিং অ্যান্ড সিঙ্গিং অ্যান্ড সেলিব্রেটিং হিজ কামিং ডেথ। আচ্ছা, ব্লিফিল এবার একটা ষড়যন্ত্র করে এবং সে অল অর্দিকে জানায় যে অল অর্দি যখন অসুস্থ হয়েছিল এবং প্রায় মৃত্যুশয্যায় চলে গিয়েছিল, সেই আনন্দে টম জোন্স কী করেছিল, ড্রিঙ্ক করেছিল, গান গাচ্ছিল, এবং এই মৃত্যুটা, আসন্ন মৃত্যুটাকে সে সেলিব্রেট করছিল। দিস লেডস টম টু বি বানিশড, এবং এই ঘটনাটা অর্থাৎ এইটা শোনার পরে অল অর্দি কী করে, টম জোন্সকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। বানিশড বলতে তাকে হচ্ছে দূরে অন্য কোথাও চলে যেতে বলে, বা যেটা হয় যে আমরা যেটা বলি এক্সাইল অর্থাৎ বনবাসে পাঠানো, তো এখানে বনবাসে বলতে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় আর কি। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে টম ইজ এক্সপেলড ফ্রম অল ওভার দিস স্টেট অ্যান্ড বিগিনস হিজ অ্যাডভেঞ্চার্স অ্যাক্রস ব্রিটেন, ইভেঞ্চুয়ালি এন্ডিং আপ ইন লন্ডন। আচ্ছা, টম জোন্স এবার যেটা হয় যে অল অর্দির যে সম্পত্তি সেখান থেকে এক্সপেলড করে তাকা তাকে অর্থাৎ তাকে এই বিষয়টা থেকে একেবারেই হচ্ছে বাদ দিয়ে দেওয়া হয়, অর্থাৎ সে আর অল অর্দির সম্পত্তি পায় না। এবং এবার সে কী করে যে ব্রিটেনের উদ্দেশ্যে সে যাত্রা করে এবং ব্রিটেনের দিকে এগিয়ে যায় অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে, এবং ঘটনাক্রমে সে লন্ডনে এসে তার যাত্রা থামায়। অন দ্য ওয়ে হি মিটস এ বারবার, আচ্ছা প্যাট্রিস যার নাম, হু ওয়াজ বানিশড ফ্রম টাউন বিকজ হি ওয়াজ থট টু বি দ্য ফাদার অফ টম জোন্স। আচ্ছা, এখানে যেটা বলা হচ্ছে যে তার রাস্তায় অর্থাৎ সে যখন লন্ডনের উদ্দেশ্যে যাচ্ছিল, সে সময় তার রাস্তায় সে একজন বারবার, বারবার বলতে আমরা যেটা জানি যে যে চুল কাটে বা নাপিত, তো তার সঙ্গে দেখা হয়, তার নাম হচ্ছে প্যাট্রিস, এবং তাকে মানে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে ফ্রম টাউন অর্থাৎ টাউনের যে বাড়ি সেখান থেকে দাঁড়িয়ে দেওয়া হয়েছে, কেননা তাকে মনে করা হয় যে সেই হচ্ছে টম জোন্সের বাবা। হি বিকেমস টমস ফেথফুল ক্যাম্পানিয়ন, আচ্ছা কম্প্যানিয়ন ইন দ্য হোপ অফ রিস্টোরিং হিজ রেপুটেশন। আচ্ছা, সে এবার টম জোন্সের হচ্ছে খুবই বিশ্বাসী একজন সঙ্গীতে পরিণত হয়, এবং কেননা সে তার রেপুটেশনকে রিস্টোর করেছে এই জন্য। ডিউরিং দিয়ার জার্নি দে এন্ড আপ অ্যাট অ্যান ইন হোয়ার এ লেডি অ্যান্ড হার মেইড অ্যারাইভ। আচ্ছা, তাদের এই জার্নির সময় তারা একটা ইন অর্থাৎ একটা সরাইখানা বা হোটেল যেটা বলা যেতে পারে, সেই হোটেলে তারা থামে, এবং সেইখানে একজন লেডি এবং তার হচ্ছে মানে মেইড, তার যে সহযোগী বা চাকরানি, সে এসে পৌঁছায়। অ্যান অ্যাংরি ম্যান অ্যারাইভস অ্যান্ড দ্য চেম্বার মেইড পয়েন্টস হিম ইন দ্য ডিরেকশন শি থিঙ্কস হি নিডস টু গো। আচ্ছা, একজন
অ্যাংরি ম্যান এখানে পৌঁছায় এবং এখানকার যে চেম্বার মেইড যে থাকে অর্থাৎ রিসেপশনিস্ট যে থাকে সে তাকে পয়েন্টস করে যে হচ্ছে তাকে এখান থেকে মানে একটা ডিরেকশন দেখায় যে শি থিঙ্কস হি নিডস টু গো, অর্থাৎ তাকে চলে যেতে বলে এক কথায়। হি ব্রাস্ট ইন অন টম অ্যান্ড মিস্টার ওয়েস্টার, আচ্ছা মিস্টার ওয়েটার্স, মিস্ট্রেস ওয়েটার্স, এ উইম্যান হোম টম রেস্কিউড ইন ব্যাট, আচ্ছা বেড টুগেদার। আচ্ছা এরপরে ওই ব্যক্তিটি যেটা হয় যে অনেক খেপে যায় বা রাগান্বিত হয় বিশেষ করে টমের ওপরে এবং ওই ওয়েটারের ওপরে, আচ্ছা মিস্টার ওয়াটার, এখন ওয়েটার ঠিক না, মিস্টার ওয়াটার্স, মিসেস ওয়াটার্স এক কথায়। আচ্ছা আরেকটা জিনিস, সেটা হচ্ছে এম আর দিলে হয় হচ্ছে মিস্টার যেটা পুরুষবাচক, এবং এম আর এস যেটা হচ্ছে মিস্ট্রেস যেটার মানে হচ্ছে ম্যাডাম বা সেটা হচ্ছে মেম ফিমেল আর কি। তো এখানে মিস্ট্রেস, মিস্ট্রেস ওয়াটার এই মহিলাটার নাম, বলা হচ্ছে টম জোন্স এবং মিস্টার মিস্ট্রেস ওয়াটার্স তার উপরে প্রচণ্ড রেগে যায় ওই ব্যক্তি, এবং এ উইম্যান হোম টম রেস্কিউড, এবং এই মিস্টার মিস্ট্রেস ওয়াটারকে এই টম জোন উদ্ধার করে বিশেষ করে ইন বেড টুগেদার, অর্থাৎ তারা যখন একসঙ্গে ছিল সেই সময়টাতে। দ্য ম্যান হাউএভার ওয়াজ লুকিং ফর মিস্ট্রেস ফিস্ট প্যাট্রিক অ্যান্ড লিপস। আচ্ছা এই মানুষটি যেটা করলো, এই অ্যাংরি মানুষটি, সেটা হচ্ছে যে সে মিস্ট্রেস ফিস্ট প্যাট্রিকের মানে জন্য মানে তাকে খুঁজছিল এবং একটা পর্যায়ে সে ওখান থেকে চলে গেল। সোফিয়া অ্যান্ড হার মেইড অ্যারাইভ অ্যাট দ্য সেম ইন, সোফিয়া এবং তার মেইড তারা একই ইনে পৌঁছালো, অ্যান্ড প্যাট্রিস আননোয়িংলি রিভিলস দ্য রিলেশনশিপ বিটুইন টম অ্যান্ড মিস্টার্স ওয়াটার্স, মিস্ট্রেস ওয়াটার্স। আচ্ছা এই প্যাট্রিস আননোয়িংলি অর্থাৎ সে আসলে জানতো না, সেই না জানা অবস্থায় সে একটা রিলেশন হচ্ছে রিলেশনশিপ সে প্রকাশ করে দিল, সেটা হচ্ছে টম জোন এবং এই মিস্ট্রেস ওয়াটার্স যেটা তার ভেতরে যে রিলেশনশিপ সেটা সে আননোয়িংলি রিভিল করে দিল। সোফিয়া লিভস উইথ মিস্ট্রেস ফিস্ট প্যাট্রিক্স হু ইজ হার কাজিন অ্যান্ড হেডস ফর লন্ডন। সোফিয়া এবার ওই ইনটা পরিত্যাগ করে মিস্ট্রেস ফিটস প্যাট্রিক্সের সাথে এবং যে ছিল তার কাজিন, এবং তারা হেডস টু লন্ডন অর্থাৎ লন্ডনের দিকে রওনা হয়। দে অ্যারাইভ অ্যাট দ্য হোম অ্যান্ড অফ লেডি বেলাস্টন, তারা লেডি বেলাস্টনের বাড়ির দিকে মানে বাড়িতে পৌঁছায়, ফলোড বাই টম অ্যান্ড প্যাট্রিক্স, এবং তাদেরকে টম এবং প্যাট্রিক্স অনুসরণ করে। ইভেন্চুয়ালি টম টেলস সোফিয়া দ্যাট হিজ ট্রু লাভ ইজ ফর হার অ্যান্ড নো ওয়ান এলস। আচ্ছা ঘটনার এক পর্যায়ে টম সোফিয়াকে বলতে সমস্ত মানে সমর্থ হয় যে তার ভালোবাসা শুধুমাত্র সোফিয়ার জন্যই আর কারোর জন্য নয়। টম এন্ডস আপ গেটিং ইন টু এ ডুয়েল উইথ মিস্টার ফিস্ট প্যাট্রিক হুইচ লিডস টু হিজ ইমপ্রিজনমেন্ট। আচ্ছা টম এবার যেটা করে একটা দ্বন্দ্ব যুদ্ধে জড়িয়ে পড়ে মিস্টার ফিস্ট প্যাট্রিকের সঙ্গে, যে ফিস্ট প্যাট্রিক আসলে সোফিয়ার হচ্ছে কাজিন, তো তার সঙ্গে একটা গণ্ডগোলে পৌঁছায় বা গণ্ডগোল শুরু করে দেয় এবং ঘটনার এক পর্যায়ে তাকে বন্দি করা হয়, অর্থাৎ এই যে টম সে টমকে বন্দি করা হয়। ইভেনচুয়ালি দ্য সিক্রেট অফ টমস বাথ ইজ রিভিল্ড আফটার এ ব্রিফ স্কেয়ার ইনভলভিং মিস্টার, আচ্ছা মিস্ট্রেস ওয়াটার্স, অর্থাৎ ঘটনার এক পর্যায়ে টমের যে জন্ম সে জন্মের যে গোপন যে ব্যাপারটা রহস্যটা সেইটা প্রকাশিত হয়ে যায় আফটার এ ব্রিফ স্কেয়ার ইনভলভিং মিস্টার, আচ্ছা মিস্ট্রেস ওয়াটার্স, অর্থাৎ মিস্ট্রেস ওয়াটার্স যেটা তার হচ্ছে সাথে একটা বাজে রকমের একটা ঘটনা ঘটে, এবং সেই ঘটনার প্রেক্ষিতে টমের যে বাত যে রহস্য জন্ম রহস্য সেটা উদ্ঘাটিত হয়ে যায়। মিস্ট্রেস ওয়াটার্স ইজ রিয়েলি টম জোন্স, আচ্ছা জেনি জোন্স, এই মিস্টার ওয়াটার্স সেই হচ্ছে সত্যিকার অর্থে জেনি জোন্স, অর্থাৎ যে কিনা টম জোন্সের মা, অর্থাৎ টমস সাপোজড মাদার, অ্যান্ড টম ফিয়ার্স দ্যাট হি হ্যাজ কমিটেড ইনসেস্ট। আচ্ছা এই যে মিস্ট্রেস ওয়াটার্স সে আসলে হচ্ছে টম জোন্স, এবং যাকে মনে করা হয় যে টমের আসল মা, এবং টম আসলে হয়তো মানে এখানে মনে করে যে আসলে হয়তোবা তার জন্মের পূর্বে
তার যে মা জেনি জোন, সে হয়তো বা তার কোনো নিকট আত্মীয়র সঙ্গে তার সম্পর্ক ছিল। হাউ এভার, দিস ইজ নট দ্য কেস, অ্যাজ টমস মাদার ইজ ইনফ্যাক্ট ব্রিজেটস অল ওয়ার্দি, হু কনসিভস হিম আফটার অ্যান অ্যাফেয়ার উইথ স্কুল মাস্টার। আচ্ছা, যাই হোক, অ্যাকচুয়ালি এই বিষয়টা সঠিক নয়। টমের আসল মা হচ্ছে আসলে ব্রিজেটস অল ওয়ার্দি, অর্থাৎ অল ওয়ার্দির যে বোন ব্রিজেট, সে নিজেই, এবং সে কিনা একজন স্কুল মাস্টারের সাথে সম্পর্ক করেছিল, এবং তার ফলেই, মানে সেই সম্পর্কের ফলেই এই হচ্ছে টম জোন্সের জন্ম হয়েছিল। টম ইজ দাস স্কোয়ার অল ওয়ার্দিস নিফিউ, এভাবেই প্রকাশিত হয়ে পড়ে যে টম আসলে স্কোয়ার অল ওয়ার্দির হচ্ছে বোনের ছেলে। আফটার ফাইন্ডিং আউট অ্যাবাউট দ্য ইন্ট্রিক্স অফ ব্লিফিল, হু ইজ টমস হাফ ব্রাদার, অল ওয়ার্দি ডিসাইডস টু বেস্টো মোস্ট অফ হিজ ইনহেরিটেন্স অন টম। এই ব্লিফিল, যে কিনা ক্যাপ্টেন ব্লিফিল, যেটা ব্রিজেটসের হচ্ছে আর একজন হাজব্যান্ড, ক্যাপ্টেন ব্লিফিলের ব্লিফিল তার ছেলে, তো বলা হচ্ছে যে এই ব্লিফিল যেটা টম জোন্সের সঙ্গে ষড়যন্ত্র করেছিল, সেইটা এই অল ওয়ার্দি অর্থাৎ তাদের যে মামা, সে জানতে পারে এবং আরও জানতে পারে যে এই মানে ব্লিফিল হচ্ছে অ্যাকচুয়ালি টম জোন্সের সৎ ভাই। এবং এটা জানার পরে যেটা হয় যে এই অল ওয়ার্দি অর্থাৎ এই যে ব্লিফিলের এবং টম জোন্সের যে মামা, সে কী করে, সমস্ত তার সম্পত্তি সে টম জোন্সকে দিয়ে দেয়। আফটার টমস টু প্যারেন্টেজ ইজ রিভিল্ড, হি অ্যান্ড সোফিয়া ম্যারি, অ্যান্ড অ্যাজ স্কোয়ার ওয়েস্টার্ন নো লঙ্গার হারবার্স অ্যানি মিসগিভিংস অ্যাবাউট টম ম্যারিং হিজ ডটার। আচ্ছা, এই যে টমের সত্যিকারের যে বাবা মা, সেইটা খুঁজে পাওয়ার পরে সোফিয়া এবং টম তারা দুজন দুজনকে বিয়ে করে, এবং এই সময়টাতে এই সোফিয়ার যে মা বাবা মা, তারা আর এই বিষয়টা নিয়ে আপত্তি জানায় না। সোফিয়া বিয়ার্স টম এ সন অ্যান্ড এ ডটার, অ্যান্ড দ্য কাপল লিভ অন হ্যাপিলি উইথ দ্য ব্লেসিংস অফ স্কোয়ার ওয়েস্টার্ন অ্যান্ড স্কোয়ার অল ওয়ার্দি। আচ্ছা, এই যে সোফিয়া এবং টম, এদের ঘরে একটা ছেলে এবং একটা মেয়ে হয়, এবং এই কাপল খুব হ্যাপিলি বসবাস করতে থাকে, বিশেষ করে এই স্কোয়ার ওয়েস্টার্ন এবং স্কোয়ার অল ওয়ার্দি, এই তাদের ব্লেসিংয়ে, তাদের আশীর্বাদে বা তাদের সম্পত্তি পাওয়ার পরে। তো এই হলো অ্যাকচুয়ালি এই টম জোন্সের আসল কাহিনী, অর্থাৎ এটুকুই হচ্ছে সামারি। এবং এর ছাড়া আরও যে বিষয় রয়েছে সেটা হচ্ছে যে, এটা আমার শুরুতে উল্লেখ করা উচিত ছিল, সেটা হচ্ছে যে এখানকার যে ক্যারেক্টারগুলি, তো এই যে নোভেলটা, সেখানে অনেক অনেকগুলি ক্যারেক্টার রয়েছে, তোমরা জানো যেহেতু 18টি বই এটা রয়েছে, তো সে ক্যারেক্টারগুলি, এই যে এতগুলির একটা লিস্ট, এখানে মেজর এবং মাইনর অনেকগুলো ক্যারেক্টার রয়েছে, তো সেই ক্যারেক্টারগুলি আমি ফেসবুকে শেয়ার করে দেবো, গ্রুপে শেয়ার করে দেবো। তোমরা এই ভিডিওটি দেখার সময় সেই ক্যারেক্টারগুলি একটু পড়ে নিতে হবে, সেই সঙ্গে তোমরা যদি যখন তোমাদের বই পড়বে সেই সময়টাতেও এই ক্যারেক্টারগুলি একটু পড়ে নিতে হবে। আর শুরুতেই যেটা বললাম যে এর যে থিমগুলি যেগুলো, সেটা হচ্ছে ভার্চু অর্থাৎ গুড কোয়ালিটি এবং ব্যাড কোয়ালিটি, সেটাও রয়েছে টম জোন্সের, এবং সেই সঙ্গে হচ্ছে এখানে ভিলেইনাস অ্যাক্টিভিটি, বিশেষ করে ব্লিফিল, মাস্টার ব্লিফিলের যে ভিলেইনাস অ্যাক্টিভিটি সেটা রয়েছে, এবং সেই সঙ্গে ভুল বোঝাবুঝি এবং হচ্ছে সম্পত্তির ব্যাপারে যে হিপোক্রিসি, সেই বিষয়গুলো রয়েছে, সেগুলো বললাম। তো এগুলো সহ একটু মিলিয়ে পড়তে হবে এই যা আর কি। তো ঠিক আছে, টম জোন্স সম্পর্কে অনেক রিকোয়েস্ট এসেছিলো, তার প্রেক্ষিতে এটা করে ফেললাম। টম জোন্স সম্পর্কে যদি আরও বিস্তারিত কোনো কোশ্চেন বা আরও বিষয় নিয়ে আলোচনা করার দরকার পড়ে, তোমাদের যদি দরকার হয় তোমরা কমেন্টে জানিয়ে দিও, এবং কোন বিষয়টা নিয়ে আলোচনা করা দরকার সেটা তোমরা কমেন্টে জানিয়ে দিও। তোমরা ইউটিউবের যে ভিডিওর নিচে তোমরা কমেন্ট করতে পারো, সেই সঙ্গে তোমরা ফেসবুকের গ্রুপে বা ফ্যান পেজে গিয়ে কমেন্ট করতে পারো। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই, পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। টিল দেন, আল্লাহ হাফেজ।